لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين الشكرية যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে আল কোরআন তাদাব্বুর আমল এই প্রোগ্রামের মাধ্যমে কোরআনুল কারিমের ছয় ভাগের এক ভাগ অর্থাৎ পাঁচ পারা তাফসিরুল কোরআন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে ছয়তম পারা, ষষ্ঠ পারার প্রথম পৃষ্ঠা ইনশাল্লাহ আলোচনা হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটুকু দান করলেন তারই শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দার্স তাদরিসের জন্য সর্বাত্মকভাবে উৎসাহ দিয়ে গেছেন, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারিমের তাফসিরের প্রথম থেকে পাঁচতম পারা শেষ হয়েছে আমাদের তাফসির ধারাবাহিক প্রোগ্রামে। শুকরিয়া করছে সকলের যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং আপনারা আমরা যারা মনোযোগ সহকারে শ্রবণ করছি এবং উত্তরোত্তর মাশাআল্লাহ আমাদের সংখ্যাও বাড়ছে এবং আশা করছি আরও আমাদের সহায়তায় আমাদের উৎসাহ উদ্দীপনায় আরও সামনে এই প্রোগ্রাম এগিয়ে যাবে এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ করুন, আমিন। আজকে আমাদের ধারাবাহিক এই প্রোগ্রামে সূরা আন-নিসা এর 184 নম্বর আয়াত থেকে 148 নম্বর আয়াত থেকে 154 নম্বর আয়াত, 148 থেকে 154 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আয়াতের তেলাওয়াতের সাথে সাথে সরল অনুবাদ, নির্ধারিত শব্দের অর্থ, গবেষণামূলক শিক্ষাসমূহ এবং আয়াতের প্রতি আমল ও দিক নির্দেশনা যেভাবে প্রতি সপ্তাহের আলোচনা হয়ে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউহিব্বুল্লাহুল জাহর বিসসূই মিনাল কওলি ইল্লা মান যুলিম وكان الله سميعا عليما। আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথার প্রচারণা বা প্রকাশ ভালোবাসেন না, তবে যে ব্যক্তিকে অত্যাচার করা হয় জুলুম প্রাপ্ত ব্যক্তি ব্যতীত, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা মহাজ্ঞানী। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাআফু আন সু ফাইন্নাল্লাহ কানা আফুওয়ান গফুর আফুওয়ান কাদীরা। তোমরা কল্যাণকর কাজ প্রকাশ্যে করো অথবা তা গোপন করো অথবা দোষকে ক্ষমা করে দাও, তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমাশীল ক্ষমতাবান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে এবং তারা চায় আল্লাহ এবং তার রাসূলের মাঝে বিতর্ক করতে, আল্লাহ এবং তার রাসূলের মাঝে পার্থক্য করতে, এবং তারা বলে যে আমরা কিছুর প্রতি বিশ্বাস করি আর কিছুকে অস্বীকার করি, কতকের প্রতি আমরা বিশ্বাস করি আর কতককে আমরা উপেক্ষা করি, এবং তারা চায় যে তারা এর মাঝামাঝি একটি পন্থা অবলম্বন করতে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তারাই হলো প্রকৃত কাফের, আর আমি অবশ্যই কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা। আর যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে এবং তাদের কাউরে মাঝে কোনো পার্থক্য করেনি,
আমি ওসিরেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে প্রতিদান দান করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল করুণাময়। ইয়াসআলুকা আহলুল কিতাব আন তুনাজ্জিল আলাইহিম কিতাবাম মিনাস সামা فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। আহলে কিতাবরা আপনার কাছে চায় যে আপনি তাদের সামনে আকাশ থেকে একটি কিতাব নাজিল করবেন, অথচ মূসা আলাইহিস সালামের কাছে তারা এর চেয়েও বড় কিছু চেয়েছিল। তারা বলেছিল যে আমাদেরকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকাশ্যে দেখান। অতঃপর বদ্র তাদেরকে পাকড়াও করেছিল তাদের জুলুমের কারণে। অতঃপর তাদের কাছে স্পষ্ট আয়াতাবলী আসার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। অতঃপর আমি এর থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম আর আমি মূসা আলাইহিস সালামকে স্পষ্ট আয়াত দিয়েছি, স্পষ্ট নিদর্শন দান করেছি। ওয়ারাফানা ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম ওয়াকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলনা লাহুম লা তা'দু ফিস সাবত ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিযা। আর আমি তাদের উপরে তুর পাহাড়কে তাদের অঙ্গীকারের জন্য উত্তোলন করলাম আর আমি তাদের বললাম তোমরা নগরের দরজায় নগরের প্রবেশ দ্বারে তোমরা শির নত করে প্রবেশ করো, মাথা নত করে সিজদা অবস্থায় প্রবেশ করো। আর আমি তাদের বললাম শনিবারের সীমালঙ্ঘন করিও না। আর আমি তাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করলাম। এ হলো আয়াতের সরল অনুবাদ। এবারে মানিল কালিমাত নির্ধারিত কিছু শব্দ। আর তুর, তুর এটি সাইনা নামক জায়গার একটি পাহাড়ের নাম, একটি পাহাড়। লা তা'দু মানে লা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করিও না। আল-কাফাত আত-তাদাব্বুরিয়া গবেষণামূলক শিক্ষাসমূহ। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সূই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথার প্রচারণা প্রকাশ করাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তবে যার উপরে জুলুম করা হয় সে ব্যতীত, সে যদি মন্দ কথা প্রকাশ করে এতে কোনো দোষের নেই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা মহাজ্ঞানী। তবে যার উপরে জুলুম করা হয়েছে অর্থাৎ মাজলুম ব্যক্তির প্রকাশ করাতে কোনো সমস্যা নেই, তার জন্য জায়েজ আছে যে সে যে ব্যক্তি তাকে জুলুম করেছে সেই জুলুমের বিরুদ্ধে সে আহ্বান করবে, সে এটাকে প্রকাশ্যে বলবে। আরা বলা হয়ে থাকে যে যেই জুলুম তার প্রতি করা হয়েছে সেই জুলুম সে উল্লেখ করবে, এতে কোনো সমস্যা নেই, তার উপরে কোনো অসুবিধা নেই। এর অর্থ এটাও বলা হয়েছে যে যদি তাকে বকা দেয় বা যদি তাকে গালি দেয় তাহলে গালি দেওয়ার মাধ্যমে তাকে যে জুলুম করা হলো সেই জুলুম অনুপাতে সেও যদি তার উত্তর দেয় তাতেও তার কোনো দোষের নেই। যেটি ইবনু জুজাই রহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থের প্রথম খণ্ডের 216 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। প্রশ্ন হল খারাপ বা মন্দটাকে কখন জোরে করে প্রকাশ করা যায় বা স্পষ্ট প্রচারণা করা যায়। উত্তর, যদি কোনো ব্যক্তি জুলুম প্রাপ্ত হয়, কারো উপরে যদি জুলুম করা হয় তাহলে সে সেই মন্দ কথা বা মন্দ কাজটাকে উল্লেখ করতে পারে, এটা তার জন্য তখনই শুধু বৈধ হয় যখন জুলুম প্রাপ্ত হয়। দ্বিতীয় নম্বর শিক্ষামূলক বিষয় লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সূই মিনাল কওল। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ বা মন্দ কথাকে প্রকাশ্য বলা প্রচারণা করাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এর অর্থ প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কথাকে ভালোবাসেন। যেমন জিকির আজকার করা, নরম ভালো কথা বলা, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যে তাফসির সাআদিতে, দ্বিতীয় তাফসির সাআদিতে 212 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হল আমরা
কিভাবে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথাবার্তাকে উত্তম কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এটা আমরা এই আয়াতের মাঝ থেকে কিভাবে জানলাম তা স্পষ্ট করুন উত্তর হলো এই আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কথাকে ভালোবাসেন না খারাপ কথা প্রচার প্রসার হোক তা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না এর অর্থ থেকে প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথাবার্তা ভালোবাসেন ভালো কথা প্রচার হোক তা তিনি ভালোবাসেন তিন নম্বর শিক্ষামূলক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল ক্বাউলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথাকে প্রকাশ্য নিয়ে আসা মন্দ কথাকে প্রচার করাকে ভালোবাসেন না তবে ওই ব্যক্তির জন্য যার উপরে জুলুম করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম ব্যক্তির জন্য অনিষ্টকর কথাকে খারাপ কথাকে জোরে বলাটা অনুমতি দিয়েছেন যাতে করে তার রাগকে সে নিবারণ করতে পারে রাগকে দূর করতে পারে এই জন্য মাজলুম ব্যক্তিকে তার উপরে অন্যায় করা হলে সেটাকে প্রকাশ্য বলা বা প্রচার প্রচারণাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন যাতে তার রাগ নিবারণ হয় এবং যাতে করে তরবারির প্রতি সে প্রত্যাবর্তন না করে অথবা হাত দ্বারা পাকড়াও করতে সে ফিরে না আসে যদি মনের রাগটি যদি জোরেও না বলে কাউকে যদি প্রকাশ না করে তাহলে অন্তরের ভিতরে ক্ষোভ থেকে সে হয়তো সরাসরি অস্ত্র দ্বারা আক্রমণে যেতে পারে যার কারণে তার রাগকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিলেন যে মাজলুম ব্যক্তি সে তার উপরে যে অন্যায় হবে সেটা অন্যের কাছে বলতে পারবে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ইবনু আশুর রাহিমাহুল্লাহ এটি আলোচনা করেছেন তার তাফসীর গ্রন্থে ষষ্ঠ খণ্ডের ৬ নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো শরীয়তের হিকমতের অন্তর্ভুক্ত বা শরীয়তের তাৎপর্যের অন্তর্ভুক্ত একটি যে অধিক খারাপতম বিষয়টাকে দূর করা তার চেয়ে তুলনামূলক অল্প খারাপ দ্বারা এটি আয়াতের মাঝ থেকে স্পষ্ট করুন উত্তর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে ব্যক্তি অত্যাচারিত হয় তার জন্য মন্দ কথাকে জোরে বলা বা অন্যের কাছে প্রচার প্রসার করা মাজলুম ব্যক্তির জন্য বৈধ যাতে করে তার রাগ নিবারণ হয়ে যায় এতে করে আর যদি তা না হয় তাহলে এর চেয়েও খারাপ বা অনিষ্টর দিকে সে যেতে পারত হয়তো সে সরাসরি অস্ত্র দ্বারা তরবারি দ্বারা আঘাতের দিকে যেত অথবা সে তার ক্ষমতাকে খাটিয়ে বা তার দাপটের মাধ্যমে সে কঠিন পাকড়াও করতে চেষ্টা করত তা না করে সেজন্য কথা বলে দিয়ে তার রাগকে নিবারণ করে এখান থেকে প্রমাণ হয় যে শরীয়তের হিকমত বা শরীয়তের তাৎপর্য হলো যে কোনো ব্যক্তি মাজলুম হলে সে তুলনামূলক যেটি ছোট ছোট যেটি এইটার মাধ্যমে বড় অনিষ্টতাকে দূর করে দেওয়া যেমন সে যদি তরবারির দিকে যায় তাহলে সেটা হবে বড় একটি অপরাধের দিকে তার অগ্রগামী হওয়া এর বিপরীতে শুধু মুখ দ্বারা বলেই যদি সে ক্ষান্ত হয় তাহলে এটি হবে তরবারির চেয়ে তুলনামূলকভাবে ছোট একটি কাজের মাধ্যমে নিজেকে ক্ষান্ত করা চার নম্বর বিষয় ইন তুবদু খাইরান আও তুখফু আও তাআফু আন সুইন ফা ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদির যদি তোমরা কল্যাণকর কাজ প্রকাশ্যে করো অথবা তা গোপন করো অথবা তোমরা যদি অপরাধ বা দোষকে ক্ষমা করে দাও তবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ক্ষমতাবান আয়াতটি কল্যাণকর কাজ করার ব্যাপারে সেটা প্রকাশ্য বা অপ্রকাশ্য উভয়ভাবেই কল্যাণকর কাজ করার ব্যাপারে আগ্রহ সৃষ্টিকারী এবং প্রতিশোধ বৈধ করার পরেও জুলুম প্রাপ্ত হলে জুলুমের ক্ষেত্রে ক্ষমা করে দেওয়ার প্রতি আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টিকারী তথা এখানে আগ্রহ রয়েছে বা উদ্দীপনা উৎসাহ দেওয়া রয়েছে ক্ষমা করে দেওয়ার প্রতি কেননা ক্ষমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আর ক্ষমাটি প্রতিশোধ নেওয়ার চেয়েও আল্লাহ তাআলার কাছে প্রিয় আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষমা
তিনি সক্ষম ক্ষমা বা পাপ মোচনকারী, ক্ষমাকারী বা পাপ মোচনকারী, এই দুইটি গুণ আয়াতের শেষে উল্লেখ করার মাধ্যমে ক্ষমা করার বিষয়টাকে আরও দৃঢ় করেছেন এবং আরও তাকিদ দিয়েছেন, গুরুত্বের সাথে বলেছেন। যেটি ইবনু জুজাই রহমাহুল্লাহ তার তাফসির গ্রন্থের প্রথম খণ্ডের 216 নম্বর পৃষ্ঠে আলোচনা করেছেন। প্রশ্ন হল, ক্ষমা করা এবং প্রতিশোধ গ্রহণ করা কোনটি জায়েজ এবং আল্লাহ তাআলার কাছে উভয়টার কোনটি মুস্তাহাব বা অধিক প্রিয়? উত্তর, ক্ষমা করা এবং প্রতিশোধ নেওয়া, উভয়টার মাঝে প্রতিশোধ নেওয়া জায়েজ তথা বৈধ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো ক্ষমা করে দেওয়া। পাঁচ নম্বর শিক্ষামূলক বিষয়, আতাফ আও তাআফু আংসু ফাইন্নাল্লাহ কানা আফুওয়ান কদীর, অথবা তোমরা দোষকে ক্ষমা করে দাও তবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমতাবান, সক্ষম। তোমরা আও তাআফু আনসু, অর্থাৎ তোমরা অনিষ্ট বা দোষকে ক্ষমা করে দাও। যে ব্যক্তি তোমাদের শরীরে কোনো কষ্ট দেয় অথবা তোমাদের মাল সম্পত্তিতে অথবা তোমাদের সম্মানের মাঝে, এই সবগুলোতেও যদি কেউ কষ্ট দেয় তার থেকেও তোমরা ক্ষমা করে দাও। কেননা যেমন কর্ম তেমন ফল, কেননা আমলের প্রতিদান অনুরূপ যেমন সে করবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর জন্য ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, অন্যের প্রতি সৎ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিও সৎ আচরণ করবেন, ভালো করবেন, দয়া করবেন। এই আয়াতের মাঝে এটিও দিক নির্দেশনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাঝে এবং তার বৈশিষ্ট্যের মাঝে, তার যে আসমা ওয়া সিফাত, তার যে নাম এবং গুণাবলী রয়েছে, তার অর্থের ব্যাপারে গভীর জ্ঞানের প্রতি এখানে দিক নির্দেশনা রয়েছে। আর নিশ্চয় সৃষ্টি করা এবং আদেশ দেওয়া উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে, তার থেকেই সংগঠিত হয়ে থাকে। আর এই আয়াতটির চাহিদা ও দাবি হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ক্ষমা করেন, তার পক্ষ থেকেই সব কিছুই আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল হুকুম আহকাম তথা বিধিবিধানের ব্যাপারে তার উত্তম নামের মাধ্যমে বিশদ বর্ণনা করে থাকেন। হুকুম আহকামের বিধান বা বিধিবিধে বিধি নিষেধগুলো বর্ণনা করার সাথে সাথে তার নামের মাধ্যমে তিনি উল্লেখ করে থাকেন ও কারণ বর্ণনা করে থাকেন, যেমন এই আয়াতের মাঝে রয়েছে। তাফসির সাআদিতে এটি আলোচিত হয়েছে 212 নম্বর পৃষ্ঠায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আও তাআফু আনসু ইন, অথবা তোমরা অনিষ্টতাকে ক্ষমা করে দাও, তোমরা দোষকে ক্ষমা করে দাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, সক্ষম। প্রশ্ন হল, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের মাধ্যমে কোরআনের অধিকাংশ আয়াতে কেন হুকুম আহকামগুলো তথা বিধিবিধানগুলো বর্ণনা করা হয়ে থাকে, এর কারণ কি? উত্তর, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীগুলো বলার সাথে সাথে বিধিবিধান উল্লেখ করা হয় যাতে করে আমরা তা থেকে শিক্ষা নিতে পারি এবং তার নাম ও গুণাবলীর ব্যাপারে আমরা গভীর জ্ঞান অর্জন করি, এই ব্যাপারে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়। ছয় নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইত্তাখিযু বাইনা যালিকা সাবীলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে এবং তারা চায় আল্লাহ এবং তার রাসূল সমূহের মাঝে, তার রাসূলগণের মাঝে বিভেদ করতে, ভিন্নতা তৈরি করতে, এবং তারা বলে যে আমরা কতিপয়ের প্রতি ঈমান আনি আর কতিপয়ের প্রতি অস্বীকার করি, তারা চায় এ উভয়ের মধ্যবর্তী একটি পন্থা অবলম্বন করতে, পথ অবলম্বন করতে, আর প্রকৃতপক্ষে তারাই কাফের। আমি কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অস্বীকারকারী
তার রাসূলের প্রতি অস্বীকারকারী ইহুদি এবং খ্রিস্টানদেরকে ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন, কেননা তারা আল্লাহ এবং তার রাসূলের মাঝে পার্থক্য করেছে ইমানের ব্যাপারে। সুতরাং তারা কতিপয় নবীদের প্রতি ইমান এনেছে, আবার শুধুমাত্র নিজেদের ইচ্ছা, অভ্যাস, কামনা, বাসনা এবং তাদের পিতামাতাকে তারা এই অবস্থায় পাওয়ার কারণে তারা কতিপয় নবীদেরকে অস্বীকার করেছে। অথচ এমন কোনো দলিল নাই বা প্রমাণ নাই যেই প্রমাণ তাদেরকে এই দিকে পরিচালিত করেছে। সুতরাং তাদের কোনো পথ নেই, বরং তারা শুধুমাত্র প্রবৃত্তি ও স্বজনপ্রীতির কারণেই নবীদের মাঝে পার্থক্য সৃষ্টি করেছে। ইবনু কাসির রহমাহুল্লাহ তার তাফসির গ্রন্থের প্রথম খণ্ডের 541 নম্বর পৃষ্ঠায় এটি আলোচনা করেছেন। প্রশ্ন হল, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনয়ন করার দাবি করে তার রাসূলগণের ব্যতীত, রাসূলের প্রতি ইমান না এনে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমানের দাবি করে, অথবা কিছু রাসূলকে বাদ দিয়ে কতিপয় রাসূলের প্রতি ইমান আনয়ন করে, তার হুকুম কি? আয়াত থেকে স্পষ্ট করুন। কেউ যদি আল্লাহর প্রতি ইমান আনে, রাসূলের প্রতি ইমান আনবে না, অথবা কিছু রাসূলের প্রতি ইমান আনয়ন করলো আর কিছু রাসূলগণের প্রতি অস্বীকার করলো, তাহলে এই ব্যক্তির হুকুম কি? আয়াত থেকে স্পষ্ট করুন। উত্তর কি আসবে? যে এমন করবে সে মূলত কুফরি করলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। আয়াতে বলছেন আল্লাহ তাআলা, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করে এবং তারা চায় আল্লাহ এবং তার রাসূলের মাঝে বিভেদ সৃষ্টি করতে, অর্থাৎ ইমানের ক্ষেত্রে তারা আল্লাহর প্রতি ইমান আনবে, রাসূলের প্রতি ইমান আনবে না, অথবা কতিপয় রাসূলের প্রতি ইমান আনবে আর কতিপয় রাসূলের প্রতি ইমান আনবে না, তারা মূলত কাফিরুনা হাক্কা, প্রকৃতপক্ষে তারাই কাফের। অতএব আয়াত থেকে স্পষ্ট হলো যে আল্লাহর প্রতি যদি ইমান আনে, রাসূলের প্রতি ইমান আনলে সে কাফের, অথবা কেউ যদি কতিপয় রাসূলের প্রতি ইমান আনে আর কতিপয় রাসূলের প্রতি ইমান না আনে তাহলে সেও কাফের, বরং প্রকৃত কাফের সেই, যা আয়াত থেকে স্পষ্ট হলো। সাত নম্বর শিক্ষামূলক বিষয়, ইসআলু কাহলুল কিতাবে আন তুনাসিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা ফাকাদ সালু মূসা আকবারা মিন যালিক ফাকালু আরিনা আল্লাহ জাহরা ফাআখাযাতহুমুস সাঈকাতু বিযুলমিহিম ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। আহলে কিতাবরা চায় আপনি তাদের কাছে আকাশ থেকে একটি কিতাব নাজিল করুন, অবশ্যই ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে তারা এর চেয়েও বড় কিছু চেয়েছে। তারা বলেছিল যে আমাদেরকে আপনি আল্লাহকে প্রকাশ্যে দেখান। অতপর তাদের জুলুমের কারণে বজ্র তাদেরকে পাকড়াও করেছিল। অতপর তাদের কাছে স্পষ্ট আয়াতাবলী আসার পরেও, স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিল। অতপর আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আর আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছি স্পষ্ট প্রমাণ। রসুলগণ মুআজিজাত কামনার ব্যাপারে উম্মতগণ যেই পরামর্শ বা উপদেশ দিয়ে থাকে, সেই উপদেশ অনুপাতে রাসূলগণ বিভিন্ন মুআজিজা নিয়ে আসতে তারা আসেননি। সেই অনুপাতে মুআজিজার যে দাবি করবে সেই দাবির সাড়া দিতে রাসূলগণ আসেন না, বরং মুআজিজা আসে রাসূলদের চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে মুআজিজা, রাসূলগণের জন্য চ্যালেঞ্জ হিসেবে তিনি দিয়ে দেন, কিন্তু মানুষ বা উম্মত যেভাবে চায় সেইভাবে মুআজিজা আসে না এবং রাসূলগণ তা নিয়ে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে মুআজিজা চায়, যেমন পরামর্শ দেয়, এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উত্তরে সাড়া দিয়ে সেইভাবে যদি মুআজিজা পাঠাতেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে ভেলকিবাজ বা জাদুকরদের স্তরে করে ফেলতেন। কারণ জাদুকররা বা ভেলকিবাজ যারা, তারা মানুষের উপদেশ বা পরামর্শ
মানুষের প্রস্তাবনাকে তারা চায়, কামনা করে তোমরা প্রস্তাব দাও যে আমরা কেমন তোমাদেরকে দেখাবো। তারা এমন প্রস্তাবনা করে বিভিন্ন জনসম্মুখে, জনসমাগম স্থলে, সাধারণ জনসমাগম স্থল অথবা বিশেষ জনসমাগম স্থলে ভেলকিবাস তথা জাদুকররা চায় মানুষের কাছ থেকে প্রস্তাবনা যে তোমরা কি চাও। সেই অনুপাতে তারা প্রস্তাব অনুপাতে তারা জাদু দেখিয়ে থাকে। যদি এমনটি আল্লাহ তালা করতেন তাহলে আল্লাহ তালা নবীদেরকে যেন জাদুকরদের স্থানে করে ফেলতেন, আর এইটি অবশ্যই রেসালাতের সম্মান হানিকর একটি বিষয়ের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাওয়া অনুপাতে মর্যাদা দান করেন না বা অলৌকিকতা দেন না। ইবনু আশুর রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থের ষষ্ঠ খণ্ডের ১৪ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। প্রশ্ন হল, আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্য সান্ত্বনা, এটি স্পষ্ট করুন। উত্তর, নবী সাল্লাহ সাল্লামের জন্য সান্ত্বনা এইভাবে যে নবী সাল্লাহ সাল্লামের কাছে মানুষ যেভাবে যা চাইবে নবী সাল্লাল্লাহু সাল্লাম সেইভাবেই তাদেরকে দেখাবেন তা নয়, বরং মানুষের চাওয়া অনুপাতে মর্যাদা আসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের জন্য চ্যালেঞ্জ স্বরূপ কিছু মর্যাদা দিয়ে থাকেন। আর যদি চাওয়া অনুপাতেই হতো তাহলে তো নবীদেরকে আল্লাহ তাআলা জাদুকরদের স্থানে ফেলতেন, বরং এমন অবস্থা হওয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের, সকল রসুলদের রিসালাতের মান হানিকর, তাই আল্লাহ তাআলা এমনটি করেননি। অতএব আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা। এবারে আয়াতের প্রতি আমল সময় আমরা খেয়াল করব। আল্লাহ আমাল বিল আয়াত, আয়াতের প্রতি আমল এক। আজকে আপনার সকল কথাকে আপনি সুন্দরতম কথায় রূপান্তর করুন। যেমন অভ্যর্থনার বাক্য বা অভিবাদন ও অভিনন্দন জানানোর যেই শব্দগুলো, সেইগুলো অভিনন্দন জানানোর শব্দকে আপনি উত্তম ও সুন্দরতম কথায় রূপান্তর করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, তার প্রতি দাওয়াত দেওয়া, কল্যাণের পথে দাওয়াত দেওয়ার কথাগুলোকে আপনি সুন্দর কথায় পরিবর্তন করুন, যাতে করে এটি আপনার স্বভাব ও অভ্যাস হিসেবে গণ্য হয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটি ভালোবাসেন। লা ইউহিব্বুল্লাহুল জাহর বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট প্রকাশ্যে খারাপ কথা বলাকে অপছন্দ করেন, তবে যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত আল্লাহ তাআলা সর্বশ্রোতা মহাজ্ঞানী। দুই, আপনি স্মরণ করুন এমন একটি খারাপ কথা যেই খারাপ কথার উপরে আপনার জিহ্বা অভ্যস্ত, তথা আপনার ভাষায় আপনি এটি বলে অভ্যস্ত হয়েছেন, অতঃপর সেইটিকে আপনি উত্তম কথায় পরিবর্তন করুন, অতঃপর আপনার ভাষাকে সেই উত্তম কথার উপরেই আপনার জিহ্বাকে অভ্যস্ত করুন। লা ইউহিব্বুল্লাহুল জাহর বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ তাআলা খারাপ কথা প্রকাশ্য প্রচারণায় নিয়ে আসা পছন্দ করেন না, তবে যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত আল্লাহ তাআলা সর্বশ্রোতা মহাজ্ঞানী। তিন, আপনাকে যে ব্যক্তি কথার দ্বারা জুলুম করেছে তাকে আজকেই আপনি ক্ষমা করে দিন, অথবা কাজ দ্বারা জুলুম করেছে বা এই জাতীয় কোনোভাবে আপনার উপরে যে জুলুম করেছে তাকে আপনি ক্ষমা করে দিন। কেননা যদি আপনি তাকে ক্ষমা করেন তাহলে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। ইন তুবদু খায়রান আও তা আও তুখফুহু আও তাআফু আন সু ফা ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদীরা। তোমরা যদি ভালো কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো বা দোষকে ক্ষমা করে দাও, তবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ক্ষমতাবান। আর তাও জিহাদ দিক নির্দেশনা এক, ইমান, ইমান আকীদা তথা বিশ্বাস, আদব তথা শিষ্টাচার এবং সুলুক তথা চরিত্র ও আচরণ। ইমান হল আকীদা, শিষ্টাচার এবং আচরণ। লা ইউহিব্বুল্লাহুল জাহর বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে খারাপ বলা পছন্দ করেন না, তবে যার উপরে জুলুম করা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা মহাজ্ঞানী। দুই নম্বর দিক নির্দেশনা, সর্বদাই কল্যাণের কথা বলা,
বা কল্যাণের কথার উপরে সর্বদাই থাকা, এটা আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন, মুস্তাহাব। এবং এটা অনুভব করার সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুনছেন যে আপনি কি বলেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কথা, খারাপ কথাকে প্রকাশ্যে নিয়ে আসা ভালোবাসেন না, তবে যার উপরে জুলুম করা হয়েছে আল্লাহ তাআলা সর্বশ্রোতা মহাজ্ঞানী। তিন নম্বর দিক নির্দেশনা, অন্যদেরকে ক্ষমা করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে ক্ষমা করার মাধ্যম বা কারণ। ইন তুবদু খায়রান আও তুখফুহ আও তাআফু আন সু ফা ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদির। যদি তোমরা প্রকাশ্যে কল্যাণ কাজ করো অথবা তাকে গোপনে করো, অর্থাৎ গোপনে কল্যাণ কাজ করো, অথবা যদি দোষকে ক্ষমা করে দাও, তবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল সক্ষম, অর্থাৎ ক্ষমা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ক্ষমা করে দিবেন। এ পর্যন্তই আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে ক্ষমার গুণ অর্জন করার সাথে সাথে সকল আয়াতের প্রতি আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার মতো তৌফিক দান করুন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উপকার দান করুন, এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা যা যা খায় দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবশেষে আবারও সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।